নাভারন ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা। তথ্যচিত্রে বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ ইকরামুল ইসলাম। যশোরের শার্শা উপজেলার নাভারন ডিগ্রি কলেজে 2022-23 শিক্ষাবছরের এইচএসসি ও এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে। নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভারন ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য নাজমুল হাসান। এ সময় নাভারন কলেজের উপাধ্যক্ষ আব্দুর রউফ, দাতা সদস্য ডাক্তার আব্দুল মোতলেব, চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, ম্যানেজিং কমিটির সদস্য শাহরিন আলম বাদশা সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজ শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা। আপনি কম্পেয়ার আমি পছন্দ করি না, তারপরে ওই যে গতকালকে রেজাল্ট হয়েছে আপনি দেখবেন নবীন অনেকগুলো কলেজ হয়েছে। সেই আপনি যদি কম্পেয়ারে যান তাহলে দেখবেন যে শিক্ষার মান কিন্তু আমরা ওইভাবে উত্তরণ ঘটাতে পারিনি, অনেকগুলো কারণ থাকতে পারে। আমি সবসময় বলি অ্যারিস্টটল একটা কথা বলেছে, যা যা একবার ঘটে গেছে এটা নাকি সৃষ্টিকর্তা চাইলেও শেষ করতে পারে। সৃষ্টিকর্তা নিশ্চয়ই চাইলে অনেক কিছু পারে, সেটা মিরাকেল। আমরা কলেজটাকে যদি মনে করি আসবো এবং যাবো, মাঝে মাঝে আসবো মাঝে মাঝে আসবো না, তা হবে না। আমার একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন হলো, অনেকে বলছে যে রাজনীতি মুক্ত কলেজ আছে, রাজনীতি থাকবে ভালো। তোমরা যদি মানে ব্যাকবেঞ্চার হও, ব্যাকফুটেড হও, মানে ইরেগুলার হও, তাহলে আমাদের যত প্রচেষ্টা এই সামনের সামনে আমরা করি না কেন সেটা বাস্তবায়ন করা তো সহজ হবে না। সুতরাং আজকের এই অনুষ্ঠানে আমাদের জিবি সভাপতি মহোদয় সহ আমাদের জিবির অন্যান্য মেম্বাররা যারা বক্তব্য দিয়েছেন, বিষয়গুলো তোমাদেরকে অনুধাবন করতে হবে, বাস্তবায়নের জন্য করতে হবে। প্রত্যেকটা কাজের জন্য পিছনে টার্গেট থাকে, লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু আমাদের কাজ করতে হবে। আমাদের পরিষ্কার ওপেন মিটিং এ ঘোষণা হলো, যারা টেস্টে এলো হবে না তারা আগামী দিনে ফর্ম ফিল আপ করতে পারবে না। সুতরাং যারা সেকেন্ড ইয়ার, তোমাদের পরীক্ষা কিন্তু আগামী জুন শেষ, জুলাই প্রথম, এটাই ফেব্রুয়ারি মিড ফেব্রুয়ারি চলছে, কয় মাস সময় আছে তোমরা জানো। টেস্ট যখনই এক্সামের ঘোষণা হবে বোর্ড থেকে, সেটা মেবি মাসের লাস্ট দিকে হতে পারে, সময় কিন্তু